শান্তি কমিটির গঠন হয়ে গেল, পিস কমিটি। আশেপাশে বেশ অত্যাচার শুরু করে দিল তারা, এই এটা সেটা ধরে নিয়ে যায়, একে ধরে ওকে মারে, এইরকম ইয়ে শুরু করে দিল। চারিদিকে কারো বাড়িতে হয়তো আগুন ধরিয়ে দিল। তো এইভাবে দেখতে দেখতে আমরা কয়েকজন, তখন 13 জন সম্ভবত, গোপন মিটিং করি। মিটিংয়ে করে আমরা রাতের অন্ধকারে সিদ্ধান্ত নিয়ে আমরা ইন্ডিয়াতে চলে যাই। 13 জন যারা, ওদের কারো নাম মনে আছে? হ্যাঁ, আমার পাশেই আছে আমার এক বন্ধু আকমল হোসেন, আমার বড় ভাই আর কি, মীর শহীদুল হক আন্টু, আব্দুর রাজ্জাক, সুরাবুদ্দিন খান, আফতাব উদ্দিন, আকবর হোসেন কদা, আব্দুল আজিজ, এরকম আরো অনেকেই ছিল আর কি। কোন মাসের ঘটনা? মে জুন। ভারতের প্রথম যে আমরা শিকারপুর বর্ডার দিয়ে আমরা পার হই, তারপরে গেলাম করিমপুর, করিমপুর ইয়ুথ ক্যাম্পে আমরা প্রথমে অবস্থান করি। পিটি প্যারেড হতো, হ্যাঁ এইগুলো আর কি। সেখানে কিছুদিন অবস্থান করার পরে আমাদের নিয়ে যাওয়া হয় জামশেদপুর। জামশেদপুর তখন ওটা একটা বড় ক্যাম্প, সেই জামশেদপুর ক্যাম্প থেকে আমাদেরকে একত্রিত করে, অন্যান্য ক্যাম্প থেকে একত্রিত করে আমাদের কল্যাণী স্টেশন থেকে রাতের বেলা আমাদেরকে নিয়ে যাওয়া হয় চাকুলিয়া ট্রেনে। তারপরে দেখা গেল যে চারিদিকে একটা পাহাড় ঘেরা একটা জায়গা, এবং পরে আমরা জানতে পেরেছি ওটা একটা ওই পরিত্যক্ত বিমানবন্দর। আমাদের প্রশিক্ষণ শুরু হয়, আমি ছিলাম 5 নম্বর উইংয়ে, ব্যাচ নম্বর হচ্ছে 10। আমাদের 24 ঘন্টার ভিতরে 4 ঘন্টা আমরা ঘুমাতে পেরেছি, আর মোটামুটি 20 ঘন্টায় আমাদেরকে প্রশিক্ষণের ভিতরে থাকতে হতো। ট্রেনিং শেষ করে আমরা চলে আসি কল্যাণীতে। কল্যাণীতে এসে আমরা প্রথম দেখা পেলাম আমাদের সেক্টর কমান্ডার মঞ্জুর সাহেবকে, আসম মঞ্জুর, উনি আমাদের সেক্টর কমান্ডার ছিলেন। তো ওই সময় কিন্তু অনেকে এখন শুনি যে জিয়াউর রহমানের ডাকে বা তার আহ্বানে মুক্তিযোদ্ধারা মুক্তিযুদ্ধে গিয়েছিল, এটা কিন্তু সঠিক না। ওই সময় আমরা একমাত্র আমাদের প্রিয় নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে, তার নির্দেশে আমরা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ি। ওই আমরা কল্যাণী থেকে আমরা আবার চলে আসি শিকারপুরে অ্যাকশন ক্যাম্প। ওই অ্যাকশন ক্যাম্পে আমরা আসার পরে ওখান থেকে, ওখানে আমরা এক রাত ছিলাম, তারপরে আমাদেরকে ওখান থেকে অস্ত্র সহকারে, অস্ত্র গোলাবারুদ টাকা পয়সা দিয়ে আমাদেরকে পাঠিয়ে দিত। তেমন ভারী অস্ত্র তো আমাদের দেওয়া হয়নি, আমরা গেরিলা যোদ্ধা, আমরা তো সম্মুখ সমকের যুদ্ধ করার মতো অস্ত্রপাতি আমাদেরকে দেওয়া হয়নি। হিট অ্যান্ড রান আমাদের গিয়েছিল, যে গোপনে পাকিস্তান আর্মিকে হয়তো ধ্বংস করে বা তাদেরকে মানে বিচ্ছিন্ন করে, হয়তো একটা ব্রিজ বিচ্ছিন্ন করে দিয়ে যাতে তাদের যাতায়াতের বিঘ্ন ঘটে। তো আমরা অস্ত্র ওই সময় পাই
এসএলআর 303 আর আরেকটা ছিল সাব মেশিন গান। আমি সাব মেশিন গানটা আমার আমার আমি পেয়েছিলাম। এই অস্ত্র গোলা বারুদ সহকারে আমরা ভিতরে চলে আসলাম। 26 জনের একটা গ্রুপ নিয়ে আমরা আসলাম। কমান্ডার কে ছিলেন আপনাদের? মীর শহীদুল হক আন্টু। কুষ্টিয়াতেই আমরা এলাম। তারপর তালবাড়িয়া ঘাট, কুষ্টিয়ার তালবাড়িয়া ঘাট নদী পার হয়ে আমরা পদ্মার চরে আমরা অবস্থান নিলাম। তো সেখানে কিছু জেলে ছিল, জেলেরা ওই নদীতে মাছ ধরত এবং ওখানে ঘর টর করে ওখানে অবস্থান করতো। তো আমাদেরকে পেয়ে ওরা তাৎক্ষণিকভাবে, আমরা তো দুদিন আমরা খাইনি, অভুক্ত অবস্থায় ছিলাম, তো তারা আমাদেরকে পেয়ে, আমার মনে পড়ে, ওরা মাছ ধরেছিল পদ্মা নদীর বাসা, তো সেই মাছ দিয়ে ভাত রান্না করে আমাদেরকে খাবার দিল। তখন মনে হলো যেন কতদিন পরে এই স্বাদ, ভাতের স্বাদ গ্রহণ করছি। তো এই সময় গোলাগুলির শব্দ পেলাম। আমরা এটাও বুঝতে পারলাম যে এখানে বেশিক্ষণ থাকা নিরাপদ হবে না। তারপর আমরা আমাদের অবস্থান পরিবর্তন করে পদ্মা নদী পার হয়ে খলিশাদহ গ্রামে আমরা অবস্থান নিলাম। সেখানে আমার এক আত্মীয় বাড়িতেই রাত্রি যাপন করার ব্যবস্থা করি। কিছু লোককে আমরা বাইরে পাহারা দেওয়ার ব্যবস্থা করি এবং কিছু লোক আমরা ভিতরে বাড়ির ভিতরে, সেখানেও তারা মানে আমাদেরকে অত্যন্ত সহযোগিতা করে। আসলে আমরা যেখানেই গিয়েছি এই গ্রামের লোকজন, এবং তারা যদি আমাদেরকে শেল্টার না দিত, আমাদেরকে খাবার না দিত, আমাদেরকে মানে আগলিয়ে না রাখতো, তাহলে তো আমরা কিছুই করতে পারতাম না। আমি যে আমার আত্মীয় বাড়িতে গিয়েছিলাম, বড় ভাইয়ের শ্বশুর বাড়ি, সেটা তারা যথেষ্ট আমাদেরকে, আজকে সেই দিনের কথা মনে পড়ে, আশেপাশে যতগুলো ফ্যামিলি ছিল প্রত্যেকে সেই আমাদের সেই 26 জনের রান্না বান্না করে খাবার দাবারের ব্যবস্থা করে আমরা ইয়ে করলাম। তারপরের দিন আমরা অনেক গোলাগুলির শব্দ শুনি এবং পরে জানতে পারলাম যে এটা কালোয়াতে, কালোয়া গ্রামে আর্মি বাহিনী এসে গেছে এবং তারা ওখান থেকে রীতিমতো পোড়াতে পোড়াতে এদিকে আগিয়ে আসছে। তো যেহেতু তখনও আমাদের মানে আমাদের প্রস্তুতি ছিল না সামনাসামনি বা এইভাবে তাদেরকে প্রতিরোধ করার মতো প্রস্তুতি আমরা নিতে পারিনি, যার জন্যে আমরা ওইখান থেকে সরে পড়ি। তো যাই হোক, আমরা পরে শুনেছি যেরকম কালোয়া থেকে তারা ফিরে গেছে, তারা সামনে আগায়নি। তারপরে আমাদের এলাকায় চলে আসলাম। এলাকায় এসে বিভিন্ন যুদ্ধে আমরা অংশগ্রহণ করি, যেমন একটা জায়গায় একটা যুদ্ধ করিমপুর যুদ্ধে আমরা সরাসরি আমাদের আমাদের গ্রুপের এবং তারপর আরও অন্যান্য গ্রুপের একসঙ্গে জাহিদ হোসেন জাফর ভাই ওনারও একটা একটা ইউনিট ছিল, সেটা সহকারে আমরা ওখানে প্রতিরোধ গড়ে তুলি এবং সেখানে আমাদের শহীদুল নাম করে আমার এক বন্ধু গুলি দিতে হয়। একজন মারা যায় আমাদের গ্রুপের, মানে আমার যে 26 জনের যে গ্রুপ, এই গ্রুপের একজন গুলিবিদ্ধ হয়। এইভাবেই আমাদের চলতে থাকে। আমরা তখন আমাদের তো আমরা তো কেউ কখনো বাড়িতে থাকতে পারিনি, আমরা এই গ্রুপ গ্রুপ ভাগ হয়ে বিভিন্ন আখের ক্ষেতে বা ওই কোনো বন জঙ্গলে বা কোনো একটা পোড়ো বাড়িতে, হ্যাঁ, এভাবে খেয়ে না খেয়ে আমাদের আর আমাদের ওই যখনই কোনো একটা অপারেশনে যাওয়ার নির্দেশ এসছে তখন আমরা একত্রিতভাবে অপারেশনে আমরা অংশগ্রহণ করেছি। স্বাধীন হয় কখন আপনাদের কুষ্টিয়া? কুষ্টিয়া শত্রুমুক্ত হয় 11ই ডিসেম্বর। এদিকে চোরহাঁস, এদিকে বাড়াদি এবং এদিকে হরিশঙ্করপুর, এই ত্রিমুখী আক্রমণে কুষ্টিয়া জেলা স্কুল এবং ওয়্যারলেস স্টেশনের যে সমস্ত সেনাবাহিনী ছিল সেনা সদস্যদেরকে আমরা পর্যদস্ত করে 11 তারিখেই কুষ্টিয়াকে শত্রুমুক্ত করে আমরা ঘোষণা দিই, মানে এবং বাংলাদেশের জাতীয় পতাকা আমরা উত্তোলন করে সমস্ত কুষ্টিয়া শহর আমরা পরিদর্শন করি।